হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকের মূল ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি নগদ থেকে কিভাবে আকাশ ডিটিএস টিভির বিল পরিশোধ করবেন, কিভাবে নগদ থেকে কিভাবে রিচার্জ করতে হয় আকাশ ডিটিএস টিভির, আমি আজকে আপনাদেরকে ওটা দেখাবো। আপনারা জাস্ট ওয়েট করে দেখেন কিভাবে করতে হবো, এমনকি কত টাকা করতে হইব, মানে কোনগুলো আপনি করতে পারবেন সবগুলো আমি দেখাবো আজকে। মানে আপনি যত টাকায় করতে চান ওটা দেখাবো, সমস্যা নাই। এমনকি মনে করেন যে মানে কত টাকা রিচার্জ করলে আপনার জন্য ভালো হইব, কত টাকা রিচার্জ করলে কতগুলো চ্যানেল আসবো, আমি আজকে আপনাদের ওটা দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে একটু বাড়তি মানে এক্সট্রা কিছু আপনাকে ইনফরমেশন দিচ্ছি। মানে এখন আমি আপনি জাস্ট গুগল ক্রোমে ঢুকবেন, আমি দেখাচ্ছি, পরে আমি বিল দিয়ে দেখাচ্ছি, মানে আপনি কত টাকা ভরবেন ওটা দেখাচ্ছি। এখানে সার্চ দিবেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখেন এখানে আমি একটা ওয়েবসাইট লিখছি, মানে আকাশের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওটা আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। ওটা ক্লিক করার পর আপনি জাস্ট সার্চ দিবেন। আমি আপনাদেরকে বাড়তি জিনিস দেখাচ্ছি যে মানে আপনি কত টাকা বললে আপনার জন্য ভালো হইব। দেখেন দেখেন একটু নিচে দিকে যাবেন, নিচে দিকে যাওয়ার পর দেখেন যে এখানে একটা লেখা আছে যে মানে আপনি কত টাকা রিচার্জ করলে কতগুলো চ্যানেল আসবো, মানে সর্বোচ্চ করলে কতগুলো আসবো, এরকম বিষয়টা আমি এখন দেখাচ্ছি। দেখেন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন যে লিস্ট অফ চ্যানেল, এখানে ক্লিক করলেই একটু ওয়ার করেন। দেখেন এখানে দেখেন মানে 400টা এইচডি চ্যানেল আর হচ্ছে সর্বমোট 120 চ্যানেল, মানে আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে আপনাকে 399 টাকা কিন্তু রিচার্জ করতে হইব। যদি আপনি এরপর আরেকটা আছে মানে তিনটা প্যাকেজ টোটাল, তারপর দ্বিতীয় রয়েছে আপনার মানে 26টা এইচডি চ্যানেল আর টোটাল রয়েছে মোট 90টি চ্যানেল, ওটার ওটা ওটা পাওয়ার জন্য আপনাকে 300 টাকা রিচার্জ করতে হইব। এমনকি দ্বিতীয় রয়েছে যে 20টি এইচডি 70টি চ্যানেল মানে টোটাল রয়েছে চ্যানেল, আর মানে ওটা পাওয়ার জন্য আপনাকে 249 টাকা রিচার্জ করতে হইব। এখন আপনি বলতে পারেন যে ওখানে কী কী চ্যানেল আসে আপনার কীভাবে দেখবেন। ধরেন যে এক নাম্বার যেটা আছে আমি দেখাচ্ছি, দেখেন এক নাম্বার আপনি এখানে ক্লিক করবেন, দেখে দেখবেন যে 399 টাকা বললে আপনার কী কী চ্যানেল আসবে। এখানে জাস্ট ক্লিক করবেন, দেখেন ডিটেলস ক্লিক করবেন, দেখেন নিচে দিকে যাবেন, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। দেখেন বন্ধুরা, এখানে আসার পর আপনার মাঝে এরকম দেখেন এন্টারটেনমেন্ট মুভি এগুলো আর কি দেখাচ্ছে, আশা করছি সেটা বুঝতে পারছেন। আপনি এখান থেকে ক্লিক করে দেখে নেবেন যে আপনার কোনটা মানে কোনগুলো আছে ওগুলো দেখে নিতে পারবেন। দিয়ে তো আমি আটটা দেখাচ্ছি, এখন ধরেন যে এখন দুই নম্বরটা দেখাচ্ছি, দুই নম্বরটা ক্লিক করতেছি, ডিটেলসও ক্লিক করতেছি, একটু যা শর্ট করেন। দেখেন বন্ধুরা, এখানে আমি ক্লিক করার পর এরকম আইসি, আপনি নিচে দেখে যাবেন, আপনি এখান থেকে দেখতে পারেন, আপনি চাইলে এখান থেকেও ক্লিক করে দেখতে পারেন, এখান থেকে দেখতে পারেন। আমি এখন নিচে দিকে দেখেন এগুলো আপনি তারপর নিচে দিকে দেখবেন যতগুলো চ্যানেল পাবেন, মানে ওটাই বিষয়টা, আপনি কত টাকা বলে কতগুলো চ্যানেল পাবেন ওখান থেকে দেখে নিতে পারবেন। এখন আমার মূলত কাজ শেষ, এখন আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখন আমি এই ছেলে আমি এই অ্যামাউন্টটা বলতেছি, আমি তিন নাম্বার যে প্যাকেজটা আছে আমি ওটা কিন্তু এখন ভরবো, আপনারা যেটা দরকার আপনারা ওটা বলে নেবেন। আমি সর্বনিম্নটাই বলতেছি 249 টাকা এখন মানে আমার নগদ থেকে মানে বিলটা দিব অথবা রিচার্জ করবো। কারণ আমি দেখাচ্ছি আমি আমার নগদ যাচ্ছে এখন জাস্ট, এখন যেহেতু আপনি বিল দিবেন সেক্ষেত্রে আপনি নগদ যাবেন, আপনার পিন দিবেন, তারপর তারপর লগ ইন করবেন নগদ অ্যাপসটা, তারপর আপনি যেহেতু বিল দিবেন, আমি দেখাচ্ছি যেহেতু আপনি বিল দিবেন সেক্ষেত্রে কী করবেন, জাস্ট এখানে পে বিল আইকনে আপনি জাস্ট ট্যাপ করবেন, পে বিল আইকনে ট্যাপ করবেন, আমি জাস্ট ট্যাপ করতেছি। এখানে ট্যাপ করার পর আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন, দেখেন দেখেন টেলিফোন অ্যান্ড টেলিভিশন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, টিভি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে দেখে দেখতে পাচ্ছেন যে আকাশ ডিটিএস, দেখেন এখানে আকাশ ডিটিএস নামে অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সাবস্ক্রাইবার আইডিটা আপনার কোথায় পাবেন আমি আপনাদেরকে বলতেছি। আপনারা টিভিটা অন করবেন, অন করার পর আপনাদের রিমোটও কিন্তু হেল্প বাটন লেখা আছে, সেখানে আপনি ক্লিক করবেন, মানে হেল্প বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাঝে স্ক্রিনও আপনার সাবস্ক্রাইবারই নাম ওগুলা শো করবো, তখন সেখান থেকে সাবস্ক্রাইবারটা দেখে নেবেন। এখন আমি আমাদেরটা দিচ্ছি এখন। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি কিন্তু আমার সাবস্ক্রাইবার আমাদের সাবস্ক্রাইবার আইডিটা কিন্তু দিয়ে দিয়েছি, দেওয়ার পর আপনি জাস্ট নেক্সট করে দেবেন। দেখেন এখানে আপনার নামগুলো শো করতেছে, আপনার সাবস্ক্রাইবার আইডি আপনি কত টাকা ভরতে চান ওটা দেখাবো। আমি যেহেতু 249 টাকা ভরবো তাই আমি 249 টাকা দিলাম, তারপর আপনার নেক্সট সরিয়ে দিবেন, তারপর আপনার পিন দিবেন, আপনার অ্যাকাউন্টে যেটা পিন আছে নগদের, তারপর আপনি ট্যাপ করে দিয়ে রাখবেন, সব কিছু ঠিকঠাক থাকার পর ট্যাপ করে দিয়ে রাখবেন। দেখেন বন্ধুরা, আমার কিন্তু পে বিল সাকসেসফুল, আমার কিন্তু বিলটা কিন্তু সাকসেসফুল কিন্তু হয়েছে। এখন আমি যদি আমি আমার বিলটা হয়েছে না না হয়েছে আপনি কীভাবে যাচাই করবেন, আপনি জাস্ট এখানে ভিউ রিসিপ্টে ক্লিক করবেন যে আপনি যে বিলটা দিয়েছেন ওটা প্রমাণ কি, ওটা প্রমাণ হচ্ছে ওটাই রিসিপ্ট। আমি এখন রিসিপ্টটা ডাউনলোড করে নিচ্ছি,
দেখেন এখানে কিন্তু মানে রিসিভ কপি আমি কিন্তু পেয়ে গেছি, তার মানে বুঝতে পারতেছি যে আমার বিলটা কিন্তু সাকসেসফুল কিন্তু হয়ে গেছে, আশা করছি সেটা বুঝতে পারতেছেন। দেখেন বন্ধুরা এইভাবে কিন্তু আমি খুব সহজে কিন্তু আমার নগদ থেকে কিন্তু আকাশ ডিটিএস টিভির বিল দিয়ে দিলাম। এখন আমি যেভাবে দিচ্ছি আপনার যা এমনিভাবে দিয়ে দেবেন, কারণ আমি কিন্তু